সুপ্রভাত, গুড মর্নিং দর্শক বন্ধুরা। আমি আপনার বন্ধু কৌশিক, আজ চলে এসেছি চ্যানেল ভিশনের পর্দায় শামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান পুজোর আড্ডা নিয়ে। এবং আমার সঙ্গে আছেন আজকের সঙ্গীত শিল্পী বন্ধু মিস প্রিয়াঙ্কা বাল্মেকি। মিস প্রিয়াঙ্কা, আপ কাহাঁ সে হো? বেহালা চৌরাস্তা সে। আচ্ছা আচ্ছা, উনি এসেছেন বেহালা থেকে। আপনার প্রথম নিবেদন কি আজকে? পহেলা নশা। আমরা শুনে নেব ওনার প্রথম নিবেদন আজকে। চাহে তুম কুছ না কাহো মেনে সুন লিয়া কে সাথি প্যার কা মুঝে চুন লিয়া চুন লিয়া মেনে সুন লিয়া।
খুব সুন্দর লাগলো প্রিয়াঙ্কা জি, থ্যাংক ইউ, খুব সুন্দর গেয়েছেন। আচ্ছা, মিউজিক্যাল জার্নি স্টার্ট কবে থেকে আপনার? ছোটবেলা থেকে ছিল আমার এই মিউজিক নিয়ে। আচ্ছা, কিন্তু পড়ার চাপ নিয়ে ওটা আমি সেরকম ঠিক করে করতে পারিনি। আচ্ছা, বাট উইদাউট প্র্যাকটিসে আমি কন্টিনিউ করে রয়েছি। এখন আমি চাকরিও করি একটা এমএনসি কোম্পানিতে। আচ্ছা, তো জবের সাথে এটাও চলে আমার। বাহ, শুনে খুব ভালো লাগলো যে উনি মিউজিকটা এবং জব দুটোই প্যারালেলি একসাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরাও চাইবো উনি এভাবেই এগিয়ে নিয়ে যাক। আচ্ছা, তো দ্বিতীয় নিবেদন কি আপনার প্রিয়াঙ্কা জি? একটা আশাজির বেঙ্গলি সং, তোলো ছিন্ন বিনা। আচ্ছা, আমরা শুনে নেব তাহলে তোলো ছিন্ন বিনা। তুলো ছিন্ন বিনা পাথর কান্তারে, ধরে নাও সুর গাও জীবনের জয়গ। তুলো ছিন্ন বিনা পাথর কান্তারে, ধরে নাও সুর গাও জীবনের জয়গ। আগামী দিনের আলো দুচোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভর অভিমান। তুলো ছিন্ন বিনা পাথর কান্তারে, ধরে নাও সুর গাও জীবনের জয়গ। তুলো ছিন্ন বিনা জীবনের জয়।
খুব সুন্দর পরিবেশন হলো গানটা প্রিয়াঙ্কাজি। সময়ের বাঁধনে আমরা সবাই বাধিত, আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। শেষ গান শুনবার আগে আমরা আমাদের সঙ্গীত শিল্পীকে আমাদের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, থ্যাংক ইউ, একটি পার্টিসিপেশন সার্টিফিকেট, থ্যাংক ইউ, এবং একটি ট্রফি দিলাম, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, সময় হয়ে গেছে একটি ছোট বিরতিতে যাওয়ার, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিরতির ঠিক ওপারে। কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ, আড্ডা জংশন, আড্ডা জংশন। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতা খানি। আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা, আমার খুব প্রিয় শামশের আঙ্কেল। আচ্ছা, বাহ, যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়াপে হয়েছে আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নমস্কার, শুভ সকাল, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালে জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালে জলসা। কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ, আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ফিরে এলাম আবার আপনাদের কাছে, আমি আপনাদের বন্ধু কৌশিক এবং আমার সঙ্গে আছেন অতুলজি। নমস্কার। নমস্কার। আচ্ছা অতুলবাবু, কোথা থেকে আসা হচ্ছে, কহাঁ সে আ পা রহে হো? ভুসাওয়াল। আচ্ছা, ও কহাঁ পর হ্যায়? ওই জলগাঁও ডিস্ট্রিক্ট মে সে। আচ্ছা আচ্ছা, উনি আমাদের এই রাজ্য থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন না, উনি সুদূর মহারাষ্ট্র থেকে আসছেন। তো আজকে হম লোক ক্যা সুনেঙ্গে আপসে, পহলা ওয়ালা গানা এক না এক দিন কি কাহানি বনেগি। আচ্ছা, শুনে নেবো আমরা মোহাম্মদ রফি সাহেবের সেই বিখ্যাত একটি গান। এক না এক দিন যে তুই মেরে সপনো কি রানি বনেগি, এক না এক দিন যে কাহানি বনেগি, তুই মেরে সপনো কি রানি বনেগি। मैं तेरा दीवाना बनूंगा रानी, तू मेरी दीवानी बनेगी, एक ना एक दिन ये कहानी बनेगी, तू मेरे सपनों की रानी बनेगी। हाँ
ना एक दिन ये कहानी बनेगी, तू मेरे सपनों की रानी बनेगी। चैन लूटा है नींद लूटी है, ऐसे मौसम में हमसे रूठी है। चैन लूटा है नींद लूटी है, ऐसे मौसम में हमसे रूठी है। ये तेरे हाथों की अंगूठी पे की पहली निशानी बनेगी, एक ना एक दिन ये कहानी बनेगी, तू मेरे सपनों की रानी बनेगी। ये गुस्सा तू भूल जाएगी, तेरे होठों पे हंसी आएगी। ये गुस्सा तू भूल जाएगी, तेरे होठों पे हंसी आएगी। ये आज हो या कल हो ये होगा, ये पेग की मेहरबानी बनेगी, एक ना एक दिन ये बनेगी, तू मेरे सपनों की रानी बनेगी। पहले तो लाज आती है, बाद में गोरी मान जाती है। यूं ही पहले तो लाज आती है, बाद में गोरी मान जाती है। तेरा मेरा नया नया मिलन है, ये मुलाकात पुरानी बनेगी, एक ना एक दिन ये कहानी बनेगी, तू मेरे सपनों के रानी बनेगी। मैं तेरा दीवाना बनूंगा, रानी तू मेरी दीवानी बनेगी, एक ना एक दिन ये कहानी बनेगी, तू मेरे सपनों के रानी बनेगी। एक ना एक दिन ये कहानी बनेगी, तू मेरे सपनों की रानी बनेगी। खूब भालो है गाना अतुल जी। थैंक यू सर। एक बात पूछना था आपसे, म्यूजिक के साथ आपका परिचय कब से? बचपन से सर। अच्छा अच्छा, तो आप अभी क्या करते हो म्यूजिक के अलावा? म्यूजिक के अलावा मैं थोड़ा मार्केटिंग का काम करता हूँ। अच्छा अच्छा, टीचिंग का जॉब महाराष्ट्र में? हाँ महाराष्ट्र में करता हूँ, नासिक डिस्ट्रिक्ट में। सुने खुबी भाव लागलो जी, उन्नी म्यूजिकटाকেও একাধারে চালিয়ে যাচ্ছেন সঙ্গে করে। अच्छा, नेक्स्ट सॉन्ग क्या है आपका? नेक्स्ट सॉन्ग है कितने भी तू कर ले सीता। अच्छा, हमें सुने नब उन के उनार परवर्ती निवेदन।
होंगे सितम, हंस हंस के सहेंगे हम, कितने भी दुख कर ले सितम, हंस हंस के सहेंगे हम, ये पल ना होगा कम, सनम तेरी कसम, ओ सनम तेरी कसम, सनम तेरी कसम, कितने भी दुख कर ले सितम, हंस हंस के सहेंगे हम, ये प्यार ना होगा कम, सनम तेरी कसम, ओ सनम तेरी कसम, सनम तेरी कसम। जितना तड़पाएगी मुझको उतना ही तड़पेगी तू, जो आज है आरज़ू मेरी वो कल तेरी आरज़ू होगी, जितना तड़पाएगी मुझको उतना ही तड़पेगी तू, जो आज है आरज़ू मेरी वो कल तेरी आरज़ू होगी, ये झूठ नहीं सच है सनम, सनम तेरी कसम, ओ सनम तेरी कसम, सनम तेरी कसम। नफरत से देखना पहले अंदाज प्यार का है, ये कुछ है या खोखा रिश्ता गुस्सा इकरार का है, नफरत से देखना पहले अंदाज प्यार का है, ये कुछ है या खोखा रिश्ता गुस्सा इकरार का है, बड़ा प्यारा है तेरा जुदम, सनम तेरी कसम, ओ सनम तेरी कसम, सनम तेरी कसम, कितने भी तू कर ले सितम, हंस हंस के सहेंगे हम, कितने भी तू कर ले सितम, हंस हंस के सहेंगे हम, ये प्यार ना होगा कम, सनम तेरी कसम, ओ सनम तेरी कसम, सनम तेरी कसम। সময়ের বাঁধনে আমরা সবাই বাধিত, আজকে আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হবে। তবে শিল্পী বন্ধুকে আমরা খালি হাতে ফেরাবো না, ওনার জন্য আছে একটি ট্রফি। থ্যাংক ইউ স্যার। ইয়া প্লিজ। আছে একটি গিফট হ্যাম্পার কুপন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এবং আছে একটি পার্টিসিপেশন সার্টিফিকেট। থ্যাংক ইউ স্যার। আশা রাখবো আপনাদের সবাই আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং ভালো লেগেছে আপনাদের। আগামীকাল আবার দেখা হবে একটি নতুন জলসা নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।